নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের রেসিপি হলো পুঁই শাকের পকোড়া। পকোড়া বানানোর জন্য আমি কিছু পুঁই পাতা নিয়ে নিলাম। পুঁই পাতাগুলি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেওয়া হলো। তার জন্য কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে নিলাম, আর সুজি, চালের গুঁড়ো, বেসন, নুন, হলুদ, একটু মিষ্টি, গরম মশলা গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। অল্প সামান্য জল দিয়ে আমি ব্যাটারটা একসাথে মিক্স করে নিলাম। ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিগুলি দিয়ে দিলাম আর কাটা পুঁই পাতাগুলি তার সাথে অ্যাড করলাম। যতক্ষণ না সফট হয় ততক্ষণ ভালো করে চটকে মেখে নিতে হবে। বেশিরভাগ বাচ্চারা শাক পাতা খেতে চায় না, কিন্তু ওরা পকোড়াটা খুব ভালোবাসে। তেল গরম হয়ে গেলে পকোড়াগুলি আস্তে আস্তে ছেড়ে দিই। হালকা আঁচে পকোড়াগুলো এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে, ব্রাউন করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে সব পকোড়া ভাজা হয়ে গেল,